সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমার সঙ্গে আলী আহসান, আমাদের রাজ্যের মাল্টি মোর্চার সভাপতি, এবং ইসরাফ জাহান, আমাদের মহিলা মোর্চার সর্বভারতীয় সমিতির সদস্য, তিনি আমার সঙ্গে আছেন, এবং সমাজের বিভিন্ন লোকেরা আজকে আমাদের পার্টিতে জয়েন করেছেন। পবিত্র গণেশ চতুর্থী তিথি, আমাদের বাঙালিদের যে পুজো সিজন শুরু হয় আজ থেকে, মোটামুটি শুরু হয়ে গেল। যেমন ভারতবর্ষের রাজনীতির পরিবর্তন হচ্ছে, পশ্চিম থেকে পূর্বের দিকে আসছে গণেশ পুজো, পশ্চিম থেকে দেশের পূর্ব দিকে প্রভাব বিস্তার করছে। কলকাতায় জায়গায় জায়গায় গণেশ পুজো, কাল আজ মিলে আমি ছটা উদ্বোধন করেছি, আরো দুটো বাকি আছে, যেতে হবে। তাই জন্য আপনি আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাচ্ছি। বাকি যদি কিছু প্রশ্ন করার থাকে আপনারা বলতে পারেন। আমার জানা নেই, আমাকে বলেও জাননি, আর গেছিলাম আমি জানিও না, যেতেই পারেন, কথাও বলতে পারেন সবার সঙ্গে। দেখুন, আমরা বন্ধ রেখেছি, বন্ধ ভাঙার জন্য পুলিশ পুরো শক্তি লাগিয়েছে। এর আগের দিন পার্টি অফিস দখল করা নিয়ে ঝগড়া, তখন টিএমসি ছিল, টিএমসির গুন্ডারাও ছিল, তাদের সঙ্গে ঝগড়াঝাঁটি হয়েছে। আর আজকে পুরো পুলিশ দিয়ে আমাদের লোকেদেরকে মারা হচ্ছে, লাঠিপেটা করা হচ্ছে, মাথা ফেটেছে যুব মোর্চার প্রেসিডেন্টের, এছাড়াও একাধিক কার্যকর্তা উন্ডেড হয়েছেন। আর সারা পশ্চিমবাংলায় গতকালের হিংসা, অর্জুন সিংয়ের উপরে যে আক্রমণ হয়েছে, তার দুদিন আগে এমএলএ বিশ্বজিৎ দাসের উপরে আক্রমণ হয়েছে, আমার উপরেও হয়েছে, সেই নিয়ে সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা বিক্ষোভ ধর্ণা দিচ্ছি, এসপি অফিস ঘেরাও করছি, আজকে সারাদিনের প্রোগ্রাম আছে। কারণ যেভাবে এখানে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে, বিরোধীদের অধিকারকে মানে হরণ করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছি আমরা, এবং আগামী দিনেও করবো, কিন্তু সেটাকে শক্তি দিয়ে আটকাবার চেষ্টা চলছে, ভয় দেখানোর চেষ্টা চলছে। আমরা বলেছি রাষ্ট্রপতি শাসনের পক্ষপাতী আমরা নই, আর আজ পর্যন্ত বিজেপি কারো উপরে রাষ্ট্রপতি শাসন চাপায়নি। হ্যাঁ, যদি এখানে সেরকম পরিস্থিতি হয়, এখানে মহামহিম রাষ্ট্রপতির প্রতিনিধি রাজ্যপাল রয়েছেন, এটা প্রশাসনিক ব্যাপার, তিনি রিপোর্ট দেবেন, তারা সিদ্ধান্ত নেবেন। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গের পরিবর্তন আমরা চাইব এবং করব। রাজ্য সরকার তার নেতা মন্ত্রীদের বাঁচাবার জন্য চিটফান্ড কেলেঙ্কারির যে তথ্য প্রমাণ নষ্ট করেছে, তাতে সবচেয়ে বড় অংশ ছিল, ভাগ ছিল নেতৃত্ব ছিল রাজীব কুমারের। সে বহুদিন ধরে তাকে ডাকার চেষ্টা হচ্ছে, রিপোর্টও করেছে, কিন্তু তিনি এড়িয়ে গেছেন। একবার সিবিআই দেখা করেছেন, কিন্তু তাতে তথ্য প্রমাণ আছেন, সব উত্তরও দেননি, তাই বারবার সিবিআই ডাকছে, কোর্টও বলেছে, হ্যাঁ অ্যারেস্ট করতে না বলেছে, কিন্তু দেখা করতে বলছে তিনি করেননি। আমার মনে হয় তথ্য প্রমাণ যাতে প্রকাশিত না হয়, যাদেরকে বাঁচাবার চেষ্টা হয় তারা যেন ফেসে না যান, সেই জন্য উনি বারবার এই কাজটা করেছেন। কিন্তু আমার মনে হয় কোর্টকে সিবিআইকে মুখ্যমন্ত্রী একজন অফিসারের বাড়িতে ছুটে যান, কিসের জন্য আছে বাঁচাবার জন্য, তার জন্য রাস্তায় বসে পড়েন, ধর্ণা দেন, কিন্তু আমরা কোনদিন দেখিনি। তার মানে ব্যাপারটা টিএমসির কাছে খুবই গুরুত্বপূর্ণ, বরাবর যা প্রশ্ন, আর মনে হয় সিবিআই সেই সময়
যে সিট গঠন হয়েছিল যাতে রাজীব কুমার সামনে ছিলেন এবং সামনে কমিশন, এগুলো পুরোপুরি আইন ব্যবস্থার জন্য। মানুষ ভাবছে যে তথ্য প্রমাণ হাজির করবে বা তদন্ত হবে, কিন্তু আসলে তদন্তকে চাপা দিয়ে তথ্য প্রমাণ লোপাট করার যেগুলো করা হচ্ছে সেগুলো প্রমাণিত হয়েছে। সেই জন্য এটা আজকে ঠিকই বলেছেন সুপ্রিম কোর্ট, সেই জন্য এর সমাধান হওয়া উচিত। আমাদের বক্তব্য হচ্ছে যারা দোষী গরিব মানুষের টাকা লুট করেছে, তাদের বিশ্বাস আঘাত দিয়েছে, তাদেরকে অবশ্যই সাজা দেওয়া উচিত, এবং যে গরিব মানুষের টাকা লুট হয়ে গেছে সেই টাকা ফেরত পাওয়া যায়, গরিব মানুষের সেই টাকা পাওয়া অধিকার আছে। আমরা কমিশনারকে দেখছি হাতে লাঠি নিয়ে দৌড়চ্ছেন, বন্দুক ফায়ারিং করছেন। আপনারা বলুন, একটা পাড়ার গন্ডগোল থামাতে কমিশনারকে লাঠি ধরতে হয়, বন্দুক বার করতে হয়, তাহলে পুলিশ প্রশাসনের যোগ্যতা ক্ষমতা কোথায় নেমে গেছে? আর তার প্রমাণ আমরা পেয়েছি এই যে অফিসাররা যারা আজকে দাঁড়িয়ে বেড়াচ্ছেন বা বন্দুক চালাচ্ছেন লাঠি চালাচ্ছেন, তাদের যোগ্যতা কি? তাদের সার্টিফিকেট কি আছে? তারা তাঁবেদার, একজন মানে ইনফর্ম করা পুলিশ অফিসার আইপিএস কে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখেছি। আমার মনে হয় ভালো জায়গায় পোস্টিং নেওয়া প্রমোশনের জন্য ওটাই একমাত্র সার্টিফিকেট কে পায়ে হাত দিচ্ছে, আর পা ধরে যারা বড় হয়েছে তাদের কাছে খুব ভালো প্রশাসন আমরা আশা করতে পারি। না, জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন অর্জুন সিং গেছিল কেন ওখানে? পার্টি অফিস দখল করে নেওয়া হয়েছে, অর্জুন সিং এর এলাকায় কেউ তার পার্টি দখল অফিস দখল করে গালি থাকবে? তো সেই জন্য অর্জুন সিং তার অধিকার রক্ষা করার জন্য চেষ্টা করেছেন, কর্মীদের কাছে দাঁড়িয়েছেন, ঠিকই করেছেন। আর তিনি একজন এমপি, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে, এই অধিকার জ্যোতিপ্রিয় মল্লিককে কে দিয়েছে? জ্যোতিপ্রিয় মল্লিক কি এরকম পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন নাকি? উনি চান কি জায়গায় জায়গায় তাকে স্বাগত করাবো? আমরা কিন্তু প্রস্তুত আছি। হয়তো জানেন বাংলার পরিবেশ সম্বন্ধে, কিন্তু এই ধরনের পরিস্থিতি উনি আগেও দেখেননি। এমএলএ কে মেরে হসপিটালে পাঠানো হচ্ছে, এমপি কে মাঠ পাঠিয়ে দেওয়া হচ্ছে, হসপিটালে পাঠানো হচ্ছে, আমি রাজ্য সভাপতি, আমাকে জায়গায় জায়গায় আটকানো হচ্ছে, মারা হচ্ছে, রাস্তা নেই, আমি চাও খেতে পারবো না, কারণ আমি বিজেপি করি। এটা হয়তো রাজ্যপালের কাছে একটু উত্তম লাগছে, উনি হয়তো প্রথমবার দেখছেন, কিন্তু এরকম সুযোগ তো আগেও ছিল, আগেও উনি দেখবেন, তো কমপক্ষে উনি নিজের চোখে দেখতে পেয়েছেন এটা কেন্দ্রের প্রতিনিধি হিসাবে। আমার মনে হয় এটা বাংলার যে রাজনৈতিক পরিস্থিতি যে ধরনের হিংসা চলছে এটা প্রকাশ্যে আসার একটা সুযোগ হয়েছে, এবং কেন্দ্রের ঠিক রিপোর্টও যাবে। কালকে যেভাবে সাংবাদিকদের মারা হবে, এর আগে নবান্ন অভিযানের সময় সিভিএম এ সেখানে সাংবাদিকদের মারধর করা হয়েছিল, বহু সাংবাদিক অসুস্থ ছিলেন, কালকেও যেভাবে ঘাট ধাক্কা দিয়ে এবং চর মারা হয়েছে, কি বলবেন? একাধিক জায়গায় গত দু তিন বছর ধরে আপনারা দেখুন, আমরা দেখেছি সেই পাঁচ বছর আগে বিধানসভা কর্পোরেশন ইলেকশনে ক্যামেরাম্যান রাজ্যে পেটানো হয়েছে, কিছুদিন আগে একজন সাংবাদিককে পুলিশ গাড়িতে তুলে নিয়ে পেটাতে পেটাতে মিডিয়ার কাছে সবচেয়ে বড় চ্যানেলের সাংবাদিক। আর একাধিকবার আন্দোলন আমরা দেখেছি, আমাদের তো লাঠি পেটা করার সঙ্গে সঙ্গে সেই সুযোগে গম আর ঘুম দুজনকে পিছিয়ে দেওয়া হয়েছে যে এই বেটারাই আমাদের বিরুদ্ধে লিখছে, এদেরকে পেটাও। তো ওনারা যদি ভেবে থাকেন যে বিরোধীদের ওনাদের কথা বলবেন, প্রেস সাংবাদিক ওনাদের কথাই বলবেন যা চাইবেন, এটা তো গণতন্ত্র হতে পারে না। সবার নিজের কথা বলার সত্য তুলে ধরার অধিকার আছে, তাকে লাঠি পেটিয়ে ঠান্ডা করে যদি মনে করেন খুব ভুল করছেন গণতন্ত্রে, এটা চলতে পারে না। আমরা ছিলাম না আগেও গন্ডগোল হয়েছে, আজকে অর্জুন সিং কে বলির পাঠা করা হচ্ছে, তাকে আটক করা হচ্ছে, গুন্ডা বলা হচ্ছে, আমি তো উনি ওদের সঙ্গে রাজনীতি করেছে, তখন তো এইসব কথা শুনিনি আমরা, ওনার একটাই দোষ উনি বিজেপি দিয়েছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের মতো করে পার্টি করার, সারাই উনি পার্টিতে থাকলেন কষ্ট করে কোনো মানেই নেই, কোনো ভদ্র কাজ তাহলে ওই পার্টিতে থাকতে পারে না, সেই জন্য সবাই চলে আসছেন। আর তার জন্য তাকে প্রাণে মেরে দিতে হবে, তাকে গুন্ডা বলতে সাজাতে হবে, তিনি জনপ্রতিনিধি এমপি একজন, তার কোনো সুরক্ষা থাকবে না। সুব্রত বাবুর কথা ভাবছেন কি করে? আপনি
ঠিক আছে।